আজকে 16ই ডিসেম্বর, তাই না? আমাদের কি দিবস? বিজয় দিবস। এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমরা পড়ি আমিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসে না? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ঠিক কিনা? সকল মুক্তিযোদ্ধাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, পড়ি আমিন। তোমার বিশেষ নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আওয়াজ করে পড়ি আমিন। এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই, তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয়, ইসলামী বই পড়ার সুযোগ করে দেই। নারীদের স্টেটাসকে মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। ইসলাম বলেছে খাইরুকুম মান বুকিরা বিল উনসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার? দেখি প্রথম মেয়ে কার? মাশাআল্লাহ, আমারও দুই মেয়ে। আপনারও দুই মেয়ে? মাশাআল্লাহ। হাত নামান চড়াঙ্গার ভাইরা, হাত নামান। তো এই ঘরগুলো বরকত ইসলামের তিন ছেলে ছিল, একজনও বেঁচে ছিল না, আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায়। চার মেয়ে ছিল, ওনারা বেঁচে ছিলেন, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম আর ফাতেমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন ফাতেমা তু বিদুউ মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট, আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে গেলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন। আবার সফর থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে ফিরতেন, তখন এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। নারীদেরকে খুব ভালোবাসতেন, বলতেন রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন। কাচের গ্লাস যেমনি আস্তে রাখি, আস্তে ধরি, আস্তে উঠাই, আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, আমরা যেন মেজাজ না দেখাই, আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি। এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি? বিবাহিত? এই ছোট বাচ্চারা, তোমরা হাত তুলো না আবার, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা বাসায় রাগারাগি করেন না তো? ভাবিদের সাথে রাগারাগি করবেন না, আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেবেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, ওই মুচকি হাসি দিলে সৎকার সওয়াব দেয় কে? আল্লাহ।